সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও তৈরি করছি, যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটি আমি রয়েছি এখন বামনা সাহেববাড়ি বাজারের যে একটি ব্রিজ রয়েছে, মসজিদ সংলগ্ন যে ব্রিজ, সেই ব্রিজের উপরে। এখান থেকে লঞ্চঘাট পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন মানুষের ভোগান্তির পরে অবশেষে রাস্তাটি সম্পন্ন হয়েছে। রাস্তাটি সম্পন্ন হওয়ার পর এই আজকে কিছু সময় আগে একটি এক্সকাভেটর মেশিন, যেটি দিয়ে এখন মাছ খোঁড়া হচ্ছে, মূলত খাল খননের কাজ করা হয় এটি দিয়ে। এই এক্সকাভেটর মেশিনটি আপনি কাছ থেকে দেখাই যে এই মেশিনটি আসলে মানে পরিবহনে বা আনা নেওয়ার বিষয়টি হচ্ছে কোনো ট্রলি গাড়িতে অথবা ট্রাকে করে এটিকে নিয়ে যেখানে ব্যবহার করা হবে সেখানে নামিয়ে দেওয়া। কিন্তু এইটিকে সেই সামনে যে মিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই মানে সেখান থেকে একদম এই বাজার পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তার উপর থেকে চালিয়ে নিয়ে এসেছে। তার মানে চালিয়ে নিয়ে আসার কারণে এই রাস্তার যে পিচ, সেগুলি বিভিন্ন জায়গা দিয়ে উঠে গিয়েছে এবং রাস্তাটি আগের মতোই। আবার এই রাস্তা যদি এখন বৃষ্টি হয় বা কোনো বড় একটু সামান্য ভারী গাড়িও চলে, তাহলে এই রাস্তাটি আর থাকবে না। তাই সেই দুর্ভোগ কিন্তু মানুষের, আবার সেই দুর্ভোগই রয়েছে। এখন এই বিষয়টি আমি কার কাছে বলবো, অনেকের কাছ সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে প্রভাবশালী মহলের যে যারা লোক হয়তো তারাই এই ঠিকাদারি কাজ করে থাকেন বা করেন, তাদের কারণে এখন মুখ খুলতে ভয় পাচ্ছেন। এই বিষয়ে আমি একটু কথা বলি। এখানে স্থানীয় একজন জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি, আমি জনাব ফারুক আহমেদ আকন সাহেব, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে আমার তো এখন ক্ষমতাও নাই, আমি বললে বা কী হবে। তার কাছ থেকে জানতে চাই আসলে মূলত আপনার কাছে এটি কেমন লাগে, কেন এই বিষয়টি আমি মানুষ ভোগান্তির পরে এখন আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আমাদের দুর্ভাগ্য যে দেশের যে এই দুরবস্থা, যা খুশি তা যে যার ক্ষমতা বলে করে, আমরা অসহায়, আমরা সাধারণ জনগণ, আমাদের বলার মতন ক্ষমতা নেই। যদি আমরা কিছু বলতে চাই তাহলে এটাকে নিয়ে সমাজে নানান রকম ইয়ে, কারণ যারা আজকে ঠিকাদার হলো শাসক দলের লোকজন, কাজে শাসক দলের লোকের বিরুদ্ধে কথা বলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নাই। আর আমি সাধারণ একটা মানুষ, শারীরিক অসুস্থ মানুষ, যার জন্য আমি দুঃখ করি, আবেগে আমার বুক ফেটে যায় যে এইভাবে যে দীর্ঘদিনের একটি রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারত না, সরকারের মাধ্যমে এ রাস্তা সুন্দরভাবে মেরামত হয়েছে, এবং হয়তো বা বৃষ্টি আসলে রাস্তাটি যথেষ্ট ক্ষতি হবে, আমাদের চলাচলের সমস্যা হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ যে কথা বললেন ফারুক আহমেদ আকন সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে যেমনটা বলেছেন যে শাসক দলের লোকজন এই ঠিকাদারি করলে তাদেরকে কি বলবে। এখন আপনারা বুঝেই নিচ্ছেন যে এই খালের ঠিকাদার কারা, এবং তাদেরকে কিছু বলতে গেলে তারা ভয় পাচ্ছে, কে বলবে এই কথা। আমি বেশ কয়েকজন সাংবাদিকদের সাথেও কথা বলেছি যে আপনাদের এই অবস্থা, তারাও বলছে যে আমাদের কেন, এই বিষয়ে তো এলজিডির, আসলে এলজিডির কর্তৃপক্ষ এই বিষয়টি দেখবেন কি না আমার জানা নেই, তবে এটির একটি সুরাহা হওয়া উচিত এবং অন্তত এই ঠিকাদারকে জিজ্ঞেস করা উচিত এই রাস্তা বা এই রাষ্ট্র তো জনগণের রাস্তা, রাষ্ট্রের করা এই রাস্তা, এটাও জনগণের, কিন্তু এই জনগণের ক্ষতি সাধন করার এখতিয়ার কি তার আছে কি না, এই বিষয়টি আমার জানা নেই। দর্শক, ভালো থাকবেন সকলে, সকলকে এই বিষয়টি দেখিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা, আবারও কোনো অসঙ্গতি অথবা কোনো দুর্দশা, কোন রকমের ভোগান্তি পেলে আপনাদের সামনে তুলে ধরব, সেই প্রত্যাশায় আমি মিজানুর রহমান সুমন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।